আমি দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচন করেছি এই চার দোকানে বসেই, আমি সংসদ নির্বাচনও করেছি এই চার দোকানে বসেই। আশুলিয়ার পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ডের একটি টং চায়ের দোকানে বসে দীর্ঘ সাত বছর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে সেবা দিয়েছেন ঢাকা ১৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম। নির্বাচনের পরদিন থেকে এই টং চায়ের দোকানে বসেই মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় সহ সকল কর্মকাণ্ড পরিচালনা করছেন তিনি। তাই তো প্রতিদিনই তাকে দেখতে ভিড় কৌতূহলী মানুষের। এই যে চানমিয়ার চা দোকানে তার বসে, এটা তার অফিস এখানে, এবং আজও সে চানমিয়ার চা দোকানে বসে। যেমন আমরা সাভার থেকে আসছি, তার সাথে কথা বললাম, শুভেচ্ছা বিনিময় করলাম। অনেকে হেভিওয়েট যারা আছে তাদের কাছে মানুষ ভিআইপি অফিসে থাকে, ভিআইপি জায়গায় বসে মানুষ যাইতেও ইস্ততাবোধ করে। এই জন্য আমাদের এমপি সাহেব, নতুন এমপি সাহেব সাধারণভাবে সাধারণ জনগণের সেবার জন্য সাধারণ চায়ের দোকানে বসে এই সেবা দেয়। আমি দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচন করেছি এই চার দোকানে বসেই, আমি সংসদ নির্বাচনও করেছি এই চার দোকানে বসেই, এবং নির্বাচনের আগেও বলেছি আমি, আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হই আমি আমার ক্যারেক্টার থেকে এক চুল পরিমাণও পিছাবো না। এই আসনের সাবেক সংসদ সদস্য তালুকদার তৌহিদ জং মুরাদ ও গত দুইবারের সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমানকে পরাজিত করার মূল কারিশমাটা কি, সে বিষয়ে সময় সংবাদ জানতে চাইলে নবনির্বাচিত সংসদ সদস্য সাইফুল ইসলাম বলেন, এই চায়ের দোকান থেকেই মানুষকে সেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে তিনি জাতীয় সংসদ সদস্য হওয়ার মতো দৃঢ় আত্মবিশ্বাস অর্জন করেছিলেন। সেই আত্মবিশ্বাসের ওপর ভর করে সমাজের খারাপ মানুষগুলোকে এড়িয়ে পরিচ্ছন্ন ও আলোচিত মানুষদের নিয়েই নির্বাচনে ছক এঁকেছিলেন তিনি। আমি একজন প্রচণ্ড আত্মবিশ্বাসী মানুষ, আমার আত্মবিশ্বাস প্রচুর, আমার লক্ষ্য সুনির্দিষ্ট। আর হেভিওয়েট প্রার্থী, আমি মনে করি এটি হচ্ছে মিডিয়ার সৃষ্টি। হেভিওয়েট সেই যার তৃণমূলে জনভিত্তি অনেক বেশি মজবুত, জনপ্রিয়তার ভিত্তিতে যে নির্বাচিত হবে সেই মূলত অরিজিনাল হেভিওয়েট বলে আমি মনে করি। আমি যখন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলাম, পাশাপাশি আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকা অবস্থায় আমি আমার ইউনিয়নের ব্যাপক উন্নয়ন করেছি, আমি সব সময় সাধারণ মানুষের সাথে মিশেছি, তাদের কথা শুনেছি, সাধারণভাবে জীবনযাপন করেছি। নিজের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে এই সাংসদ বলেন, যারা পরাজিত হয়েছে তারা মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে চাপ সৃষ্টির চেষ্টা করছে। মহাসড়ক দখল মুক্ত করতে ইতিমধ্যেই উচ্ছেদ কার্যক্রম চলমান রয়েছে, সেই সঙ্গে হকারদের পুনর্বাসনের বিষয়টি প্রক্রিয়াধীন। তাই কোনো সন্ত্রাসী কিংবা চাঁদাবাজদের সঙ্গে আপোষ না করে জোটবদ্ধভাবে তাদের প্রতিহত করতে সবাইকে আহ্বান জানান তিনি। আপনারা দয়া করে কাউকে কোনো চাঁদা দেবেন না, যদি কেউ চাঁদাবাজি করতে আসে আপনারা সকলে সম্মিলিতভাবে সেটার প্রতিবাদ করবেন, প্রতিহত করবেন, খারাপ কাজের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন, আপনাদের পাশে আমি আছি ইনশাআল্লাহ এবং প্রশাসনে থাকবে। ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৯ আসনের নৌকা প্রতীকের ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমানকে ২৮,০৫১ ভোটে হারিয়ে বিজয়ী হন ট্রাক প্রতীকের মোহাম্মদ সাইফুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের তালুকদার তৌহিদ জং মুরাদ পেয়েছেন ৭৬,২০২ ভোট। সময় সংবাদ, সাভার।